নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 20 এপ্রিল টু 28 এপ্রিল 2023 টানা 8 দিন চার রাশির বিশেষ সাবধান বাণী। কেন সম্পূর্ণ লজিক্যালি আপনাদেরকে আমি এই ভিডিওতে বোঝাতে চলেছি। অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। গুরুত্বপূর্ণ এই ভিডিও চার রাশির 20 এপ্রিল টু 28 এপ্রিল বিশেষভাবে সাবধান থাকুন। কেন দেখুন, আপনার 20 এপ্রিল সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে এবং রবি থাকছে আপনার মেষ রাশিতে, দেখুন, এবং রাহুও কিন্তু মেষ রাশিতে অবস্থান করছে। প্রত্যেকটি গ্রহ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, আর রাহু এবং কেতু ক্লকওয়াইজ ঘুরে। অর্থাৎ এই অ্যান্টি ক্লক এবং ক্লকওয়াইজের জন্য আপনার রবি এবং রাহুর ডিগ্রিগত দিক থেকে খুব কাছাকাছি কিন্তু চলে আসছে 20 টু 28 এপ্রিল। এই ডিগ্রিগত দিক থেকে কাছাকাছি চলে এসে এবং যেহেতু গ্রহণ চলবে 20 এপ্রিল, তার নেগেটিভ এফেক্টগুলো কিন্তু পড়বে এবং ডিগ্রিকালি দিক থেকে যখন রবি এবং রাহু একত্রে চলে আসবে তখন এর সমস্যাটা আরও কিন্তু সৃষ্টি কিন্তু করবে। কোন এই চারটি রাশির আমি কথা বলবো, শেষে আমি কিছু উপায় বলবো। দেখুন, বিশেষ করে কোন কোন দিক থেকে আপনার হার্টের সমস্যা, হার্ট জনিত সমস্যা, আপনার চোখের সমস্যা, আপনার হাড়ের সমস্যা, ব্যথাজনিত সমস্যা, মাইগ্রেনের সমস্যা, মাথার সমস্যা, মাথার যন্ত্রণা, হার্ট এবং চোখ এবং হাড়ের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি করবে। এবং পিতার স্বাস্থ্য, পিতার কেরিয়ার, এই জায়গা থেকে কিন্তু সমস্যা কিন্তু আসবে যখন রাহু এবং রবি ডিগ্রিকালি দিক থেকে একত্রে হবে। তখন বর্তমানে এই সূর্যগ্রহণের উপর কিন্তু প্রতিকার কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। তাও আমি বলছি কি করবেন, ছোট ছোট উপাচার আপনারা করুন। আপনারা বিষ্ণু মন্ত্র, ওম নম শিবায় এবং আপনারা গায়ত্রী মন্ত্র এবং ওম আদিত্যায় নম সূর্য মন্ত্র আপনারা পাঠ করুন। তাতে কি হবে, তাতে কিছুটা হলো নেগেটিভ এফেক্ট কিন্তু কাটবে। ফুলফিলমেন্ট কিন্তু আমি বলছি না, কারণ এটা প্রপার রেমেডি নয়। এটা আপনাদের, ধরুন আপনার চোট আঘাত লেগেছে, এটা ফার্স্ট এড, একটা ছোট্ট উপায় যদি কিছুটা আপনার এই থেকে কিছুটা হলো যদি মুক্তি যদি পান। কিন্তু বড় সমস্যার ক্ষেত্রে অবশ্যই পরামর্শ নিয়ে নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনাকে করতে হবে। আপনার জন্মচক্রে রবি কেমন রয়েছে সেটা দেখা দরকার। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার বড় ভাই সঙ্গে সম্পর্কের অবনতি আপনার হবে এবং বড় ধরনের কন্ট্যাক্টগুলো কিছুটা হাতছাড়া হতে পারে আগামী 8 দিন 20 টু 28। এবং আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন,
চোখ কান খুলে রেখে পার্টনারশিপ বিজনেস করবেন ধোকা পেতে পারেন। এবং আপনার যদি আপনি যদি স্বামী হন, আপনার স্ত্রীর শরীর নিয়ে সমস্যা, আর আপনার যদি স্ত্রী থাকে স্বামীর শরীরের জায়গার সমস্যা কিন্তু আসবে। এবং হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে কিছুটা মত পার্থক্য, কিছুটা মনোমালিন্য সৃষ্টি কিন্তু হবে, কিছুটা চাপের মধ্যে থাকবেন। কুম্ভ রাশি 20-28 লিখে রাখুন। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, বিশেষভাবে সাবধান, কুম্ভ রাশি বিশেষভাবে সাবধান, ইনভেস্টমেন্ট করার আগে 10 বার ভেবে ইনভেস্টমেন্ট করুন। কুম্ভ রাশি বড় ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 10 বার ভেবে, ব্যবসা ক্ষেত্রে এই 8 দিন ঝুঁকিপূর্ণ জায়গাতে যাবেন না ব্যবসা ক্ষেত্রে। এরপর রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ষষ্ঠভাবে রবি, আপনার ক্ষেত্রে আমি একটি কথা বলব, আইনি জটিলতা, মামলা মকদ্দমা, শত্রুতা এগুলো বৃদ্ধি করবে। শরীরে পাট নিয়ে কিছুটা আপনাদেরকে ভোগাবে এই সময়, আগামী 8 দিন 20-28 এপ্রিল। এবং কর্মের জায়গাটা নিয়ে, কর্মের জায়গাতে প্রচণ্ড চাপ আপনাদের কিন্তু থাকবে, অর্থাৎ চাপের মধ্যে দিয়ে আপনাদেরকে এগাতে হবে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ, মত পার্থক্য সৃষ্টি হতে পারে। আপনার কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়া বা কোনো পলিটিক্সের শিকার হয়ে যাওয়া, ষড়যন্ত্রের শিকার হয়ে যাওয়া, স্বাস্থ্যের জায়গাটি নিয়ে কিছুটা সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি আমি কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ছোটোখাটো চোট আঘাত, হাড়ের সমস্যা, চোখের সমস্যা, হাড়ের সমস্যা, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা টেনশান, পায়ে চোট আঘাত লাগা এবং কিছুটা হলো মানসিক চাপে কন্যা রাশির আপনি যদি মানুষ হন, আগামী 8 দিন 20-28 এপ্রিল আপনাদের ক্ষেত্রে কিন্তু সাবধান, বিশেষ সাবধান বাণী আমি কিন্তু আপনাদেরকে বললাম। কিছু না কিছু সমস্যা কিন্তু সম্মুখীন হবেন, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এগেস্টে ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন, কারণ ডিগ্রিকালি দিক থেকে রবি এবং রাহু খুব কাছাকাছি চলে যাচ্ছে। মান সম্মান হানি এবং অহেতুক টেনশান চাপ সৃষ্টি করবে। সর্বশেষ অন্তিম রাশি বৃষ রাশি, 20 এপ্রিল-28 এপ্রিল টানা 8 দিন বৃষ রাশি বিশেষ সাবধান থাকুন। ভুল ইনভেস্টমেন্টের টাকা লস হয়ে যাওয়া, মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে টেনশান থাকা, পারিবারিক সুখের জায়গায় বাধা, সম্পত্তি যারা ক্রয় বা বিক্রয় করতে চাইছেন বৃষ রাশি, এই আগামী 8 দিন বিশেষভাবে সাবধান থাকুন। এবং এই সময়ের মধ্যে আপনার অর্থ লস হওয়া এবং কিছু কিছু ক্ষেত্রে চাপ আপনার কিন্তু আসতে পারে। এবং বৃষ রাশির ক্ষেত্রে বন্ধুবান্ধব থেকে কিছুটা সমস্যা কিন্তু আসবে। শিক্ষার্থীরা যারা আছে, এডুকেশন যারা করছেন শিক্ষার্থীরা, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো শিক্ষাক্ষেত্রে অমনোযোগী, ভুল সিদ্ধান্ত এবং কিছু ক্ষেত্রে ভুল জায়গায় টাকা লাগিয়ে অর্থ লস হয়ে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু বৃষ রাশির দেখা যাচ্ছে। এই সূর্যগ্রহণ এর পরে এই সমস্যাগুলো আসবে, যেহেতু রবি এবং রাহু ডিগ্রিকারী দিক থেকে খুব কাছাকাছি থাকবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।